वेलकम टू फैंडम। तो চলে এসেছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। আর ট্রান্সফার নিউজ তো আছেই, কারণ অনেক প্লেয়ার সাইনিং হয়েছে কিন্তু তাদের এখনো অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি। আবার অনেকে এসে পৌঁছে গেছে, তো সেই সব নিয়ে তো বলবোই। আর শুধু এসসিস ব্যাপারে না, এটিকে মোহন মারেও কিন্তু নতুন ট্রান্সফার আপডেট আছে। তাছাড়াও জামশেদপুর এফসির আছে, নর্থ ইস্ট ইউনাইটেডও আছে। আর এগুলো ছাড়া যেটা হলো এখন মেন কনসার্ন, সেটা হলো কোভিড সমস্যা। প্রত্যেক টিমেরই কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্লেয়াররা আক্রান্ত হচ্ছে, নয় স্টাফ আক্রান্ত হচ্ছে। সেই জন্য কিন্তু বোঝা যাচ্ছে না যে কোন দিন কোন ম্যাচ হবে, কোন দিন ম্যাচ হতে পারবে, কোন দিন হতে পারবে না, সবকিছুই কিন্তু এখন কনফিউশন। তো সেই সব নিয়েই কথাবার্তা বলবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখন যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও, আর বেল আইকনটা কিন্তু টিংটং করে অল অপশনটা প্রেস করে দিও, তাহলে রেগুলার নোটিফিকেশনও পেয়ে যাবে। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা কিন্তু অবশ্যই ফলো করে নাও, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো পূজার থেকে প্রথমে শুনে নাও। তো প্রথমে বলি যে এখন তো আইএসএল পুরো কোভিডময় হয়ে গেছে, তো মোটামুটি চার পাঁচটা টিম কিন্তু এফেক্টেড। সবার প্রথমে এফেক্টেড হয়েছে এডিএ মোহনবাগান, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, এফসি ইস্ট বেঙ্গল, কেরালা, তো এরা কিন্তু সবাই এফেক্টেড কম বেশি। এবং উড়িষ্যাও এফেক্টেড। উড়িষ্যা তো মানে প্র্যাকটিসও করতে দেয়নি, ডাইরেক্ট ওদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে, বলেছে যাও খেলতেই হবে তোমাদেরকে, যেহেতু 15 জনের প্লেয়ার বেশি প্লেয়ার রয়েছে। তো এগুলো তো খুবই বাজে একটা নিয়ম, মানে রীতিমতো প্লেয়ার স্টাফ বা কোচদেরকে একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এফএসজিএল এর তরফ থেকে। কিন্তু সবাই মানতে বাধ্য, 15 কোটি টাকা ফি দিয়ে খেলছে, তো না খেললে সেই টাকাটা লস। তো যাই হোক, সেই রকম তো চলছে। কিন্তু এই মুহূর্তে যা খবর, তাতে কিন্তু সব টিমই কম বেশি এফেক্টেড। এবং লাস্ট ইয়ার এসসি ইস্ট বেঙ্গল যেই হোটেলে আছে, সেই হোটেলের স্টাফরা এফেক্টেড। বেঙ্গালুরু এফসিরও কিন্তু 4 জন প্লেয়ার এবং স্টাফ মিলে 4 জন কিন্তু এফেক্টেড। আর এডিকে মোহনবাগান তো সবাই জানো যে এফেক্টেড রয়েছে। এবং লাস্ট খবর যেটা, সেই মতো কিন্তু রয় কৃষ্ণা, লিস্টার কোলাস ও মানবীর সিং। লিস্টার আর মানবীরটা এখনো কনফিউজ, পুরোপুরি শিওর নয়, বাট রয়, সুভাষিস ঘোষ, সন্দেশ জিঙ্গান, কাল ম্যাথু, এই 4 জন কিন্তু পজিটিভ রয়েছে। তো সেই জন্য কিন্তু এই 4-5 জনকে ছেড়েই কিন্তু বলা হয়েছে ওদেরকে আজকে থেকে প্র্যাকটিসে নামার জন্য। এবং তারপরেও টেস্ট করা হবে, বেঙ্গালুরুর সিচুয়েশন দেখা হবে, তারপরে কিন্তু সিদ্ধান্ত হবে যে কালকের ম্যাচটা হবে কিনা। কিন্তু এফএসডিএল থেকে একটা রুলস করে দিয়েছে, যদি দুটো টিমের 15 জন প্লেয়ার অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু দুজনকেই নামতে হবে। যদি কেউ 15 জনের কম থাকে, এগেনস্ট টিম কিন্তু 3 পয়েন্ট পেয়ে যাবে এবং 3-0 গোলে জিতবে। তো সেই জন্য কিন্তু সবাই এখনো মানে কনফিউজ যে কি হবে, আদৌ খেলাটা হবে কি হবে না, পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু এফএসডিএল এর তরফ থেকে। যদি এখনো অব্দি কিন্তু অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি যে আগামী কালকের ম্যাচটা হবে কি হবে না। তো এটা কিন্তু খুবই মানে একটা কনফিউজিং সিচুয়েশন, কারণ এমন একটা রুল বানানোর কোনো মানে হয় না। শুধু সময়ের মধ্যেই লিগটা শেষ করতে হবে, লস কমাবে, সেই জন্যই কিন্তু এরকম বাজে একটা রুল বানানো হলো। আর এটার মধ্যে কিন্তু এরকমও আছে, 15 জন যদি 2 টিমেরই অ্যাভেলেবেল না থাকে তবে 0-0 ড্র হবে, 1-1 পয়েন্ট কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এটা কিন্তু খুবই বাজে একটা রুল এরকম সিচুয়েশনে। আমার মনে হয় না পৃথিবীর কোনো লিগে এরকম কোনো রুল আছে, সব জায়গায় কিন্তু এরকম হলে ম্যাচ ক্যান্সেল হয়ে কিন্তু পোস্টপন হচ্ছে। কিন্তু এখানে যেহেতু লস কমানোর জন্য পোস্টপন করা যাবে না, ওই জন্য কিন্তু এরম বাজে একটা রুল। সেই জায়গাতে কিন্তু সবাই এখন কনফিউজ, কারণ এখন অব্দি কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি যে কালকে এডিকে মোহনবাগানের ম্যাচটা হবে কিনা। আর যেটা বলি, এখন কিন্তু অনেক টিমই কিন্তু প্র্যাকটিস করতে পারছে না। যদি এডিকে মোহনবাগানকে পারমিশন দেওয়া হয়েছে যে এই 4-5 জনকে বাদ রেখে প্র্যাকটিস করতে পারে, কিন্তু এছাড়া কিন্তু গোয়া, এসসি ইস্ট বেঙ্গল, কেরালা, এরা কিন্তু কেউ প্র্যাকটিস করছে না। সবাই কিন্তু মানে একদম হার্ড কোয়ারেন্টাইন, যেটাকে এফএসডিএল এর তরফে বলা হচ্ছে, সেই মতো কিন্তু হোটেলে বন্দী রয়েছে। তো দেখা যাক আলটিমেট কি হয়। তো এরপরে চলে আসি যেগুলো হলো ট্রান্সফার আপডেট। ট্রান্সফার আপডেট তো তোমাদের বলেই দিয়েছি, একটা হলো মার্সেলো যে হলো ব্রাজিলিয়ান স্ট্রাইকার, আরেকজন স্প্যানিশ মিডফিল্ডার ফ্যান সোটা, এই দুজনের কিন্তু সাইনিং হয়ে গেছে। মানে ফ্রান্সোটাটা কিন্তু এখন অফিসিয়ালি অ্যানাউন্স করেনি, কারণ ফ্রান্সোটাকে নেওয়ার জন্য কিন্তু একজনকে রিলিজ করতে হবে, একজন বিদেশিকে কিন্তু রিলিজ করতে হবে। যেটা শোনা যাচ্ছে, একজন বিদেশিকে কিন্তু এখনো অব্দি রিলিজ করতে পারেনি। আমি তোমাদের অনেক আগেই বলেছিলাম এসসি ইস্ট বেঙ্গল কিন্তু প্লেয়ার একমাত্র চেঞ্জ করবে যদি কারোর সাথে গোল্ডেন হ্যান্ডশেক করতে পারে, মানে মিউচুয়াল টার্মিনেশন করতে পারে। তবে চিমার সাথে কিন্তু মিউচুয়াল টার্মিনেশন করেছিল বলেই মার্সেলোকে কিন্তু অফিসিয়ালি সাইনিং করাতে পেরেছে। কিন্তু হয়তো এখন প্রবলেমটা যে আরেকজনের সাথে হয়তো মিউচুয়াল টার্মিনেশন করতে পারছে না, আরেকজন হয়তো স্যালারি নিয়ে ছাড়তে চাইছে, সেই জন্য কিন্তু ফ্রান্সোটারটা এখনো অ্যানাউন্স হচ্ছে না। কিন্তু ফ্রান্সোটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে, প্লেয়ার রিলিজ করতে পারলেই খুব সম্ভবত হয়তো সেটা ডার্বি সেভিচ, কারণ মিডফিল্ডে ডার্বি সেভিচই আছে। তো প্লেয়ার যদি রিলিজ করে দিতে পারে তো ফ্রান্সোটাকে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করে দেবে। আর ফ্রান্সোটা মার্সেলো দুজনেই কিন্তু গোয়াতেই আছে, কোয়ারেন্টাইন কাটাচ্ছে। তো এছাড়া কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু তাদের একজন প্লেয়ার মানে রীতিমতো মানে ভালো একজন প্লেয়ার খাসা কামারার সাথে কিন্তু গোল্ডেন হ্যান্ডশেক করে নিল, ওকে কিন্তু অফিসিয়ালি রিলিজ করে দেওয়া হলো। কারণ যেহেতু অ্যাফকনের ম্যাচগুলো রয়েছে, সেকেন্ড রাউন্ডে গেছে ওর টিম, তো সেই জন্য পরের ম্যাচগুলোতে ওকে পাওয়া যাবে না, তো সেই জন্য ওর সাথে কিন্তু ওকে ছেড়ে দেওয়া হলো। সেই জায়গায় কিন্তু অন্য বিদেশি তো নিয়ে নিয়েছে, এবং সে কিন্তু এই মুহূর্তে
গোয়াতেই রয়েছে শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কিন্তু বাকি রয়েছে। আর নর্থ ইস্টটা কিন্তু যথেষ্ট প্রবলেম ছিল স্কোয়াড নিয়ে, কারণ প্রচুর ইঞ্জুরি প্রবণ প্লেয়ার, প্রচুর ইঞ্জুরি হয়েছিল, তো সেই জায়গাতে কিন্তু খুব বাজে পারফর্ম করছিল। এবার কিন্তু মানে মেন যে প্লেয়ার খাতা কামারা তাকেও কিন্তু ছেড়ে দিতে হলো। মানে আফ্রিকা কাপ অফ নেশনস খেলবে এখন থেকেই, তো সে তো খেলতে পারবে না, তো সেই জন্যই কিন্তু ছেড়ে দিতে হলো। তো সেই জায়গা থেকে দেখা যাক এর পরে কিরকম পারফর্ম করে নর্থ ইস্ট। এরপরে আসি মুম্বাই সিটি এফসির কথা। মুম্বাই সিটি কিন্তু রাউলিন বর্জেসকে, বর্জেসের ইঞ্জুরিটা পুরোপুরি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিল এবং ওর যা ইঞ্জুরি আছে বলে দেওয়া আছে, ও কিন্তু এই সিজনের জন্য বাইরে। এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ যেটাতে কোয়ালিফাই করেছে গত বছর চ্যাম্পিয়ন হওয়ার জন্য, তাতেও কিন্তু রাউলিন বর্জেসকে পাওয়া যাবে না। সেই জন্য কিন্তু বিনীত রায়কে লোনে নিয়েছে এই মানে এন্ড অফ দ্য সিজন অবধি। তো যদি যেহেতু রাউলিন বর্জেসকে পাওয়া যাবে না, হয়তো পরের দিকে বিনীত রায়ের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতেই পারে মুম্বাই সিটি এফসি। তো দেখা যাক এবার কি হয়। তো অনেক তো ট্রান্সফার নিউজ, তার মধ্যে আরেকটা হলো জামশেদপুর এফসি। কারণ জামশেদপুর এফসির কিন্তু একটা স্লট ফাঁকা আছে বিদেশির, আর সেটা হলো বিদেশি স্ট্রাইকার, কারণ বাজকিস কিন্তু চলে গেছে তার পুরোনো টিম চেন্নাইয়ে। তো সেই জায়গা থেকে সেই জায়গাটা ফাঁকা। আর এফসি ইস্ট বেঙ্গল কিন্তু একজন বিদেশিকে ছেড়েছে, যে হলো ড্যানিয়েল চিমাচুকু। তো এখন যেটা খবর সেটা হলো ড্যানিয়েল চিমাচুকু জামশেদপুরে কিন্তু সাইন করতে চলেছে। এই জন্যই কিন্তু এফসি ইস্ট বেঙ্গলের সাথে গোল্ডেন হ্যান্ডশেক করে ছাড়তে রাজি হয়েছিল, কারণ অলরেডি একখানা কিন্তু অফার ছিল। তো সেই জন্যই, কারণ বাকি সিজনটাও নষ্ট হবে না, বাকি সিজন যেহেতু অন্য একটা টিমে গিয়ে খেলতে পারবে আইএসএলে, তো সেই জন্যই কিন্তু গোল্ডেন হ্যান্ডশেক করে নিয়েছিল। এবার এটাই দেখার বিষয় যে ডার্বি সেভিচ বা অন্য যে কাউকেই ছাড়ে সেই কি রাজি হয়, বা তাকেও কি কোনো টিমে ঢুকিয়ে দিতে পারে, এটাই হলো দেখার বিষয়। কারণ সেটা কিন্তু না করতে পারলে আরেকজন যে বিদেশি আছে ফ্রান্সোরা, তাকে কিন্তু নিতেও পারবে না। একদম শেষে আসি এটিকে মোহন বাগানের কথা। তো এটিকে মোহন বাগানে তো গতকালকে বলেই ছিলাম যে গোলকিপার পজিশনে এই মুহূর্তে টলমল রয়েছে। অভিলাষ পালের হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছে, সেই জন্য কিন্তু বাইরে। তার সাথে কিন্তু আমরিন্দারের হালকা ইঞ্জুরি রয়েছে, তো সেই জায়গায় কিন্তু নতুন একজন গোলকিপার নেওয়ার কথাবার্তা চলছে। অ্যালভিনো গোমস এবং সুভাষিস রায়চৌধুরীর কথা বলেছিলাম, যে এই দুটো রিউমার কিন্তু মার্কেটে রয়েছে। বাট এই মুহূর্তে যেটা স্ট্রং রিউমার সেটা হচ্ছে সুব্রত পালের সাথে নাকি এটিকে মোহন বাগানের ম্যানেজমেন্টের কথাবার্তা হয়েছে, এবং কথাবার্তা নাকি একদম অ্যাডভান্স স্টেজ অবধি চলেও গেছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে হয়তো সাইন করে নেবে সুব্রত পাল এটিকে মোহন বাগানের, প্রায় 15 বছর বাদে কিন্তু আবার এই দলে সাইন করছে। মানে লাস্ট খেলেছিল বোধ হয় 2004-05 সালে, তো তারপরে আবার সাইন করবে। কিন্তু আবার কিছু কিছু জায়গার মানে যা খোঁজ খবরের মাধ্যমে জানা যাচ্ছে যে ওর সাথে নাকি অফিসিয়াল সাইনিং হয়ে গেছে এটিকে মোহন বাগানে। তো কনফার্মেশনটা নেই আমাদের কাছে, বাট যতদূর মোটামুটি বলা যায় যে কথাবার্তা কিন্তু হয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সুব্রত পাল কিন্তু এন্ড অফ দ্য সিজনের জন্য এটিকে মোহন বাগানে জয়েন করতেই পারে। আর সুব্রত পাল কিন্তু ফ্রি প্লেয়ার, এই বছর কিন্তু কোনো আইএসএল টিমে যোগদান করেনি। সুব্রত পাল কিন্তু ওয়েট করছিল জানুয়ারির জন্য, কারণ জানুয়ারিতে সুব্রত পাল কিন্তু বলেছিল যে কোনো টিমের অফার থাকলে কিন্তু জয়েন করবে। তো সেই জায়গা থেকে সুব্রত পালকে নেওয়া কিন্তু খুবই সোজা, কিন্তু ব্যাপারটা হলো সুব্রত পাল কিন্তু গোয়াতে নেই। তো সুব্রত পালকে কিন্তু গোয়াতে যেতে হবে, কোয়ারেন্টাইন কাটাতে হবে, তারপরে কিন্তু দলের সাথে যোগ দিতে হবে। মোটামুটি ধরে নাও এখন যদি সাইন করিয়ে নেয় তবুও কিন্তু 25-30 তারিখ মানে শেষ মাসের শেষের আগে কিন্তু সুব্রত পাল খেলতে পারবে না, ততদিন কিন্তু চালাতে হবে অন্য গোলকিপারদের দিয়ে। তো এটাই কিন্তু দেখার বিষয় এখন। যেটা শোনা যাচ্ছে সুব্রত পালের সাথে হয়তো খুব মানে ভালো কথাবার্তা হয়ে গেছে, হয়তো সাইন হবে। তো ফাইনালি দেখা যাক কি হয়। এগুলোই ছিল মোটামুটি আপডেট, তো যা আপডেট দিলাম সেগুলো। আর এটিকে মোহন বাগান নিয়ে জিজ্ঞেস করছে অনেকে যে কালকের ম্যাচটা হবে কিনা, তো বলে দিলাম যে আইএসএলের তরফে কিন্তু এখনো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি। তো আজকে বিকেলেও দেওয়া হতে পারে বা কালকে সকালেও আইএসএলের তরফে দেওয়া হতে পারে, কারণ লাস্ট অবধি ওয়েট করো যেন 15 জন প্লেয়ার অ্যাভেলেবেল থাকে, তারপরেই সিদ্ধান্ত জানাবে। তো ততক্ষণ অবধি ওয়েট করো, যদি জানতে পারি তার আগে অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে পোস্ট করে দেবো। তো তোমাদের কি বক্তব্য এবার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যারা কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যান আছো তারাও জানাও যে ফ্রান্সোরা কিন্তু এখনো কিন্তু অফিসিয়ালি সাইন করাতে পারেনি, কিন্তু ফ্রান্সোরা কিন্তু গোয়াতেই আছে, সেই নিয়ে কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর সুব্রত পালকে নিয়ে কি বক্তব্য মোহন বাগান ফ্যানদের, তোমরাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।